আমরা অন্তরণে খুশি বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান প্রিয় দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য সংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক পুঁজি বাজারে সর্বশেষ খবর খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টুডেতে ডিসিতে আছেন রহমান রন এবং সিসিতে আছেন মহিমা পলি রাজীব জাম আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর। ঠিক এই মুহূর্তে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি কিছুটা ওঠানামা করলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি প্রায় সাঁত্রিশ পয়েন্ট পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো সাতাশ পয়েন্টে লেনদেনও ভালো গতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এক ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় তিনশো কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে মাত্র চুয়ান্নটি সেখানে বৃদ্ধি পেয়েছে দুইশো তেতাল্লিশটির ঠিক এই মুহূর্তে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে মিউচুয়াল ফান্ড সেক্টরে মাত্র দুইটি দর হারিয়েছে ব্যাঙ্কিং সেক্টর দর হারিয়েছে মাত্র বস্ত্র খাতে দর হারিয়েছে মাত্র ছয়টি সেখানে বৃদ্ধি পেয়েছে পঁয়তাল্লিশটির ঔষধ খাতে দর হারিয়েছে মাত্র চারটি সেখানে বৃদ্ধি পেয়েছে চব্বিশটির প্রকৌশল খাতে দর হারিয়েছে মাত্র আটটি সেখানে দর বৃদ্ধি পেয়েছে সাতাশটির ইন্স্যুরেন্স সেক্টরের দর হারিয়েছে এগারোটি সেখানে বৃদ্ধি পেয়েছে তেইশটির বিবিধ খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র একটির জ্বালানি এবং শক্তি খাতের দর হারিয়েছে মাত্র তিনটির এবং আর্থিক খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র ছয়টি ঠিক এই মুহূর্তে খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বস্ত্র খাতে এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে পঁয়ষট্টি কোটি টাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে ঔষধ খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে চল্লিশ কোটি টাকা এবং তৃতীয় অবস্থানে অবস্থান করছে প্রকৌশল খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা তো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাবো সিএস স্টুডিওতে সেখানে রয়েছে মহিমা পলি ধন্যবাদ রহমান জানু আপনাকে চিটাগং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে সবগুলো ইন্ডেক্সই পজিটিভ রয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় বারো কোটি টাকার মতো লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত একশো সাতাত্তরটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে যার মধ্যে একশো পাঁচটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং একান্নটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এদিকে টপ ট্রেডের তালিকায় প্রথম পাঁচটি পাঁচটি কোম্পানির মধ্যে প্রথমেই যে কোম্পানিটি রয়েছে বেক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে ছাব্বিশ টাকা ষাট পয়সা দ্বারা এই মুহূর্তে ট্রেড হচ্ছে এবং সর্বোচ্চ লেনদেন হচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ধরে দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড পাওয়ার জেনারেশন রয়েছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে সিবিও পেট্রোকেমিক্যাল এবং বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 10 তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে এদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে ট্রেড হচ্ছে সিএনটি টেকস্টাইল এর শতাংশ দর বেড়ে 5 টাকা 50 পয়সা ট্রেড হচ্ছে দ্বিতীয় অবস্থানে সিবিও পেট্রোকেমিক্যাল রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে জনতা ইন্স্যুরেন্স এবং ঢাকা ডাইং রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ গেইনার্স তালিকায় এবং শতাংশ দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে রূপালী ইন্স্যুরেন্স 9.09 শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি সোনারগাঁও টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে দেখা যাচ্ছে আরামিট সিমেন্ট কে ব্যাড বিসি এবং নাভানা সিএনজি রয়েছে টপ লুজারস তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবর